দেখো আজকে এমনিতেই শনিবার, তার মধ্যে ভূতের ভয় একটা সবার ভেতরেই আছে ছোট থেকে। জানি না কার কেমন লাগে হরর ফিল্মস, বাট আই সিম্পলি হেট হরর ফিল্মস, কারণ এই ভূতের সিনেমাগুলো আনজাস্টিফাইং ইনসিডেন্টস থেকে তৈরি হয়, ফেক অবিশ্বাস্য গল্প, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট এগুলো দেখলে আমার খুলে হাতে চলে আসে। সাহসের কথা বলছি, সাহস। এই সমস্ত সিনেমা আমি দেখি না, আর প্রত্যেকটা গ্রুপেই আমার একজন আছে বেশি পাকা, বস কনজিউরিং আসছে 17th পার্ট, আইনক্সে গিয়ে দেখবো, এর বাড়িতে গিয়ে দেখবো, তোরা কে কে আমার সাথে যাবি? আমি বলি আমি নেই এসবে, আমি টাকা খরচা করে এসব মুভি দেখতে গিয়ে নিজের ফাটাই না সাহস। হরর মুভিজ হলো টিপিক্যাল কেস স্টাডি টাইপস এর, কিভাবে 7 দিনে নিজেকে আস্তে আস্তে শেষ করব, ঠিক সেরাম টাইপের কনসেপ্ট নিয়ে হরর মুভি তৈরি হয়। আমার ছোটবেলা থেকেই যে কটা হরর মুভি আমি দেখেছি, দেখার পর একটাই প্রশ্ন আমার, কেন কেন একটা কাপল খুঁজে খুঁজে অচেনা জঙ্গলের মধ্যে একটা বাংলোতে ঘুরতে যায়? আজকাল তো ওয়ো কাকুও আছে, 1 ঘন্টার জন্য রুম ভাড়া দেয় শহরে, এত ক্রাইসিস কিসের? তোমার পাশে দাঁড়াবে বলে প্রচুর মানুষ আছে যার বুকে মাথা ঢুকে তুমি কাঁদতে পারো। রুম না পাওয়া গেলেও কালো কাঁচের এসটিডি বুথ তো 90s ছিল, এখনো আছে কয়েকটা জায়গায়, অ্যাটলিস্ট কিছু মহান বন্ধুর ফ্ল্যাট তো ফাঁকা থাকে আজকাল, সেই ফ্ল্যাটগুলোকেও তো ইউটিলাইজ করা যেতে পারে। আমার এত বছরের ভূত দেখার কেরিয়ারে বা ভূতের সিনেমা দেখার কেরিয়ারে আমি প্রত্যেকটা সময় একটাই জিনিস দেখেছি, ভূত বড়লোক কাপেলকে দেখলেই অ্যাটাক করে, গরিব কোনো কাপেলকে তো ধরনি আজ পর্যন্ত রাস্তার মাঝে। সাপোজ জং পড়া কোনো স্কুটারে চলমান কাপেলের টায়ার পাংচার হয়ে গেল, সামনে তো ভূত কোনোদিন দাঁড়িয়ে বলেনি দাঁড়া আজ তোর স্কুটারে স্টেপনি আমি চেঞ্জ করব, ভূত কিন্তু বাজেট দেখে অ্যাটাক করে। যাই হোক, জঙ্গলে সেই বাংলোয় পৌঁছানোর পর কেউ সেখানে থাকে না, একটা চৌকিদার, বয়স্ক দাদু চৌকিদার, তার কান থেকে লোম ঝুলছে, সেই বুড়ো চৌকিদারের প্রথম ডায়লগ, বাবু এই বাংলোয় বহু বছর ধরে কেউ আসেনি বাবু। দেখো এখানে যদি আমি নায়ক হতাম, ওই দাদুকে দেখে আমার একটাই প্রশ্ন হতো, মানে একটাই ডায়ালগ হতো, কেউ থাকে না তো তুই এখানে কি করছিস রে এত বছর ধরে, তোকে কে স্যালারি দেয়? তুমি তো এখানে কোনোভাবে অ্যাপ ক্যাবও বুক করতে পারবে না, কোনো উবের ওলা কেউ আসবে না এত জঙ্গলের ভেতরে, ওই জমির দক্ষিণ দুয়ারে 100 গুণ সারচার্জ দিলেও কোনো ট্যাক্সি ঢুকবে না। এই ভদ্রলোক মনে হয় নিজের জীবনে প্রচণ্ড লনলি, কিভাবে টাইম পাস করে? যদি হাইড অ্যান্ড সিক খেলে তাহলে তো নিজেই নিজেকে খুঁজে বের করে ধপ্পা দেবে। নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই দাদু ভীষণভাবে একা, নিজেই নিজেকে হাই লিখে পাঠায় সকালে। দাদুকে দেখেছো ফেসবুকে যখন নতুন প্রোফাইল খোলে, অন্যের বউ, অন্যের মামি, অন্যের কাকিমাদের ছবিগুলোর মানে প্রোফাইল পিকচারগুলো ফেসবুকে শেয়ার করে নিজের ওয়ালে, বোঝে না যে সে যে শেয়ার করছে সবাই দেখতে পাচ্ছে, ভাবে যা বলছি সব প্রাইভেট থাকবে। এনিওয়ে, রোম্যান্টিক মুভিতেও এত রোম্যান্স হয় না ভূতের সিনেমায় রোম্যান্স হয়, এটার একটাই কারণ কেউ না জানুক আমি জানি, এই সমস্ত সিনেমাতে হিরো আর হিরোইন নিজেদের মধ্যে বলাবলি করে, বেবি মৃত্যু যখন আসতে পারে কাছাকাছি, ভদ্র কাজকর্মগুলোকে আগে মিটিয়ে নি চলো। সেই নাচানাচি করতে গিয়ে ভদ্রমহিলার ঘুম পেয়ে গেল, এবার হিরোইন ঘুমোচ্ছে, ইন দ্য মিন টাইম একটা বাড়ি থেকে আওয়াজ পেয়ে আওয়াজের কারণ জানার জন্য বিছানা থেকে ওঠে, উঠে দরজা খুলে বাইরে যায়। কেন কেন ভীষণ দরকার ছিল মেয়েটার বাইরে বেরোনো? চিন্তা করো, এসব রাতে নিজের বোতল থেকে জল খাওয়ার সময়ও আমার মনে হয় পেছনে কেউ দাঁড়িয়ে আছে আমাকে দেখছে। ভূতের পেছনে দৌড়তে দৌড়তে একটাই প্রশ্ন করে, কে কে ওখানে ওই গাছের পেছনে, কে আমার বাড়িতে, কে নক করছে, কে এত রাতে? এটা শুনে ভূতও ভীষণভাবে কনফিউজড হয়ে যায়। ভূতও মনে মনে বলছে মেয়েদের কি প্রশ্ন শেষ হবে না? এটা শুনে ভূতও ভীষণভাবে কনফিউজড হয়ে যায়। ভূতও মনে মনে বলছে মেয়েদের কি প্রশ্ন শেষ হবে না? দেখো এরকম গল্প হয় যেখানে দেখা যায় 5 থেকে 6 জন ছেলে মেয়ে মানে বন্ধু বান্ধবী, তারা একসাথে গিয়েছে কোনো রিমোট লোকেশনে। সেই সমস্ত সিনেমাতে প্রথম থেকেই ভূতের অ্যাটাকের কনক্লুশনটা আমি কিন্তু বুঝতে পারি, বস এক্সপিরিয়েন্স আমার, যে প্রথম থেকে বেশি ইয়ার্কি মারবে সে আগে মরবে, 100%। হিরোইনকে স্নান করতে যে দেখবে প্রথমবার সেই কিন্তু মরবে। আর যারা বলে ওটা ভূত তো হয় না গস, এটা বিশ্বাস করি না, সে তো মরবে 100% কোনো একটা সময়। শোনো বস, আমার যে এক্সপিরিয়েন্স আছে না, হ্যাঁ আমি যদি ভূতের সিনেমা বানাতাম 100% ফ্লপ হয়ে যাবে। হ্যাঁ, আচমকা প্রথম বন্ধু গায়েব হয়ে গেলে বাকি 4 জন নাকি আলাদা আলাদা বিভিন্ন জায়গায় খুঁজতে বেরোয় ওই প্রথম বন্ধুকে, কেন? এদের কি পাগলা কুকুরে কামড়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এরম পরিস্থিতিতে আমার বন্ধু গায়েব হলে আমি বাড়ি ফিরে বোরোপ্লাস মেখে লেপের তলায় ঘুমিয়ে পড়বো, পরের দিন নতুন বন্ধু খুঁজে নেবো, পাগল নাকি আমি ভূতের সঙ্গে পাঙ্গা নেবো, খেয়ে কাজ নেই, এসব নাকি হয়? ধর আমি ভূত ফুত কিচ্ছু বিশ্বাস করি না, আমি সিরিয়াসলি বলছি ভূত ফুত কিচ্ছুতে বিশ্বাস করি না, ভূতের দিব্যি বলছি।